শেলিজ এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। আজ তোমাদের জিওগ্রাফি ক্লাসের বিষয় হল ওশিয়ানিয়া। শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে এটা দেখবে এবং বিশেষ বিশেষ তথ্য, বিশেষ বিশেষ দিকগুলো এটাতে তুলে ধরা হয়েছে, যা থেকে তোমরা ওশিয়ানিয়া সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া করতে পারো। তো শুরু করছি। ওশিয়ানিয়া, ওশিয়ানিয়ার বিশেষ তথ্য। আয়তনের দিক থেকে ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। এই মহাদেশ প্রায় 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। এর জনসংখ্যা মাত্র 3.5 কোটি। বিচিত্র সব প্রাণী ও উদ্ভিদের বসবাস এই মহাদেশের, যাদের অন্য কোনো মহাদেশে দেখতে পাওয়া যায় না। যেমন ক্যাঙ্গারু, ওয়ালবি, হংসচঞ্চু প্ল্যাটিপাস, কোয়ালা ছোট ভাল্লুক গাছে থাকে, এমু উঠতে পারে না এমন পাখি উটের মতো দৌড়োয়, কিউই পাখি ডানা নেই, এখানেই ইউক্যালিপটাসের জন্ম। কেবল এই মহাদেশেই জারা, কারি প্রভৃতি চিরহরিৎ বৃক্ষ দেখা যায়। ওশিয়ানিয়ার দেশগুলির অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে পর্যটন। প্রতি বছর প্রায় 20 লক্ষ মানুষ এখানে বেড়াতে আসেন। এই মহাদেশের বেশিরভাগ অঞ্চল দক্ষিণ গোলার্ধে বলে জুন থেকে জুলাই মাস শীতকাল এবং ডিসেম্বর জানুয়ারি মাস গরমকাল। এক নজরে ওশিয়ানিয়া মহাদেশ। আয়তন 44 লক্ষ বর্গ কিলোমিটার। সীমা উত্তরে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ, হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর সীমা থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, নিউজিল্যান্ডের দক্ষিণ সীমা। পশ্চিমে 114 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, অস্ট্রেলিয়ার পশ্চিম সীমা থেকে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, গ্যাম্বিয়ার দ্বীপপুঞ্জ পর্যন্ত এই মহাদেশ বিস্তৃত। সর্বোচ্চ শৃঙ্গ পাপুয়া নিউ গিনির মাউন্ট উইলহেল্ম 4,509 মিটার। দীর্ঘতম নদী অস্ট্রেলিয়ার মারি ডার্লিং 3,375 কিলোমিটার। দেশ সার্বভৌম দেশ 14টি, নির্ভরশীল অঞ্চল 21টি, ক্ষুদ্রতম দেশ নাউরু, বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। জনসংখ্যা 2011 সালের জনগণনা অনুযায়ী 3,51,62,670 জন। ভাষা 24টি। প্রধান শহর ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, হোবার্ট অস্ট্রেলিয়া, ওয়েলিংটন, অকল্যান্ড নিউজিল্যান্ড, পোর্ট মোরেসবি পাপুয়া নিউ গিনি। ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ রিজিওনাল ডিভিশন অব ওশিয়ানিয়া। ক অস্ট্রেলেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। খ মেলানেশিয়া, মেলা অর্থ কালো, নেশিয়া অর্থ ভূখণ্ড বা দেশ। এখানকার অধিবাসীদের শরীরে মেলানিনের আধিক্যের জন্য মেলানেশিয়া নামকরণ হয়েছে। এখানে রয়েছে নিউগিনি, সলোমন, ফিজি, নারফোক, নিউ ক্যালিডোনিয়া, নিউ হেব্রিডিস প্রভৃতি দ্বীপ। গ মাইক্রোনেশিয়া, মাইক্রো অর্থ ক্ষুদ্র। গুয়াম, মার্শাল, নাউরু, কিরিবাটি প্রভৃতি ক্ষুদ্র দ্বীপ নিয়ে এই বিভাগ গঠিত। ঘ পলিনেশিয়া, পলি অর্থ বহু। ওশিয়ানিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার, পিটকেয়ার্ন, তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে এই বিভাগ গঠিত হয়েছে। উয়া ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী হল মারি ডার্লিং অস্ট্রেলিয়া। অন্তর্বাহিনী নদী হল হান্টার, ফ্রিজার, ব্রিসবেন, কুপার, আয়ার অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী হল ওয়াইটাকি ক্লাথা।
এই ছিল আজকের তোমাদের ভূগোলের বিষয় ওশেনিয়া। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভালোভাবে বুঝতে পেরেছো এবং পড়বে যখন তখন সব ভেঙে ভেঙে পড়বে, কারণ শর্ট এবং ব্রড দুটোই কিন্তু এর মধ্যে একসঙ্গে মিলিমিশে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে শর্ট কোয়েশ্চেনও বেছে নিতে পারো, আবার ব্রড কোয়েশ্চেনও বেছে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত।